বন্ধুরা, ফেসবুকের প্রাইমারি জিমেল ডিলিট করে নতুন একটা প্রাইমারি জিমেল কীভাবে অ্যাড করবেন, কাজটা হয়তো আপনার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। বাট আমি বলবো, 2 মিনিট ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন আপনি এই সলিউশনটা পেয়ে গেছেন। তো অনেকেই কিন্তু এই কাজটা পারে, বাট করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করে। তাদেরকে বলবো ভিডিওটা জাস্ট 2 মিনিট কন্টিনিউ করুন। তো প্রথমত আপনি করবেন কি, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করবেন। এখান থেকে 3 বারে যাবেন। 3 বারে যাওয়ার পর নিচে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর উপরে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনি নিচে পেয়ে যাবেন কন্ট্যাক্ট ইনফো, জাস্ট কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারবেন আপনার ফেসবুকে যে জিমেল অ্যাড করা থাকবে বা যে নাম্বার অ্যাড করা থাকবে সেগুলো এখানে শো হবে। জাস্ট নাও আমার এখানে একটা জিমেল অ্যাড করা রয়েছে আমার আইডিতে। তো আমি কী করবো, এই যে প্রাইমারি জিমেলটা এইটি ডিলিট করে নতুন একটা ইমেল অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত কিন্তু আপনার জিমেলটা ডিলিট করা যাবে না, প্রথমত আপনি একটা অ্যাড করবেন, তারপর কিন্তু এইটাকে রিমুভ করবেন। তো প্রথমত আমরা নিচে কী করবো, অ্যাডে ইমেল অ্যাড্রেস, জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা এখান থেকে নতুন একটা জিমেল আমরা অ্যাড করব। সেই জন্য উপরে দেখবেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে, নতুন একটা ইমেল অ্যাড্রেস যেটা আপনি বর্তমানে এখানে দিতে চান। তো জাস্ট এখানে ক্লিক করলে আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি জাস্ট কী করব, এখানে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটা নতুনটা দেওয়ার পর নিচে আপনি যে ফেসবুকের রানিং পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাড এ ইমেল অ্যাড্রেস, জাস্ট নাও এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনার এই জিমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা নেয়নি। তো জানি না কী জন্য নেয়নি, হয়তো বা আমার এইটা দিয়ে আরও 2টা আইডি ক্রিয়েট করা আছে যে কারণে নাও নিতে পারে। তো যাই হোক, আপনাদের কিন্তু অবশ্যই এটা নিবে। তো আপনাদের এইটা নেওয়া হলে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যে প্রাইমারি জিমেলটা অ্যাড করবেন, এই জন্য এখানে যে কাজটা করবেন, আবার এখানে কন্টিনিউ ইতে আসলে এখান থেকে এই যে 2টা জিমেল থাকবে অ্যাড হওয়ার পর, জাস্ট এখান থেকে আপনি কী করবেন, যেটাকে ডিলিট করতে চান সেটার পরে ক্লিক করে এখানে রিমুভ অপশন পাবেন, জাস্ট রিমুভে ক্লিক করবেন, ঠিক আছে। এর আগে আপনি এখানে মেক এ প্রাইমারি, জাস্ট এইখানে ক্লিক করে আপনার 2টা জিমেল এখানে শো হবে, জাস্ট আপনি প্রাইমারি জিমেল হিসেবে সেইটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে এইটাকে যদি রিমুভ করে দেন সেক্ষেত্রে কিন্তু সেই জিমেলটা আপনার থেকে যাবে আর এইটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আসলে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমার এখানে নিচ্ছে না যে কোনো কারণে। আপনাদের কিন্তু 100% নিবে, এতে কোনো টেনশন নাই বা ভয়ের কারণ নাই, আপনাদের অবশ্যই নিবে। তো আজকের ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর প্রাইমারি জিমেল হিসেবে অ্যাড করার সময় হয়তো বা আপনার জিমেলে কোড যাবে, যে কোডটা আপনাকে এখানে বসাতে হতে পারে। তো যাই হোক, যদি জিমেলে কোড যায় আপনি সেটা এখানে দিয়ে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।